যদি হয় প্রচুর বৃষ্টি তাহলে তো সবারই খেতে ইচ্ছে করে একটু ভুনা খিচুড়ি। তো সেভাবে আমারও ইচ্ছে করছিল ভুনা খিচুড়ি খাওয়ার, যেই ভাবা সেই কাজ, যে আমি মাংস এনে বলল তুমি রান্না করে ফেলো। তো ঝটপট কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় আজকে সেটাই আপনার সাথে শেয়ার করব। আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। তো আমি মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রেশ করে নিয়েছি, এদিকে প্রেশার কুকারে সব কিছু মশলা একসাথে বসিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি আর পোলাও চাল আর মুগ ডাল মিলে 1 কেজি নিয়েছি। তো দিয়ে দেব পেঁয়াজ বাটা। এভাবে কে কে আমার মতো চোরামি রান্না করেন কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ঝটপট অল্প সময়ে রান্না করতে ইচ্ছে না করলে কীভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা যায় আজকে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা, সেটাও পরিমাণ মতো আমার দিয়েছি। আপনারা যতটুকু খাবার নেবেন আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এবার গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, গোলমরিচ সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি পরিমাণ মতো ইউজ করেছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা কালারটা সুন্দর হয়ে তেলটা উপরে চলে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা এভাবে কষিয়ে নেবেন, তাহলেই আপনার রান্না পারফেক্ট হবে আর খেতেও সুন্দর লাগবে। এবার আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। আর হ্যাঁ, যদি বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে তখনও আপনারা এভাবে ঝটপট করে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। তো এবার আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গরুর মাংসগুলো, গরুর মাংসগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। সবাই তো জানেন প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ ছিল আর তারপরে অঝোরধারায় বৃষ্টি, আহা প্রচণ্ড ঠান্ডা, আর সকাল থেকেই বৃষ্টি। তো সবারই ইচ্ছে করছে খিচুড়ি খাওয়ার, আমি জানি মোটামুটি সবার বাসায় খিচুড়ি রান্না হয়েছে, সেটা ভেবে ভেবে আমারও খিচুড়ির ক্রেভিংটা বেড়ে গিয়েছিল, তাই আমিও ঝটপট করে আজ খিচুড়ি রান্না করে ফেললাম। এবার আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পানি, প্রথম পর্যায়ে পানিটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এটাও আমি আমার পরিমাণ মতো নিয়েছি, 1 চামচ করে দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু পছন্দ করেন আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার ভালো করে কষিয়ে এ পর্যায়ে যে পানিটা দিব সেটা দিব আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দেব প্রেশার কুকার আর ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মাংসটা একদম সিদ্ধ হয়ে আসে। তো সিদ্ধ হয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি পোলার চাল আর মুগ ডালগুলো, সেটার ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তো আমি পোলার চাল আর মুগ ডাল, আমি 3 পোয়া পোলার চাল নিয়েছি আর 1 পোয়া মুগ ডাল নিয়েছি, সেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমার মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সেই ডাল চালগুলো দিয়ে এটার ভিতরে মাংসের ভিতরে ভালো করে নেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এভাবেই আমি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করি একসাথে। এবার আমি প্রেশার কুকারটা ঢেকে দিব আমার খিচুড়িটা পারফেক্টভাবে হওয়া পর্যন্ত। আমার প্রেশার কুকারটা যেহেতু পুরনো সেহেতু আমি আমার পরিমাণ মতো প্রেশার কুকারটা বন্ধ করে দিই। আপনাদের যাদের একদম নিউ প্রেশার কুকার, আমি নতুন প্রেশার কুকার, তাদের 1 সিটি বা 2 সিটি দিলেই খিচুড়িটা হয়ে যাবে, তখনই উঠিয়ে ফেলবেন। দেখুন আমার খিচুড়িটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ওয়েট করব একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে আমার মতো ঝটপট রান্না করে ফেলবেন গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি, একদম রেডি আমার ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আর যখন কারো রান্না করতে ইচ্ছে করে না আমার মতো ঝটপট চোরামি রান্না করে ফেলবেন, প্রেশার কুকারে ভুনা খিচুড়ি করে ফেলবেন এভাবে।
খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।